দীর্ঘ ভ্রমণে স্পষ্ট ক্লান্তির ছাপ, তবে চোখে মুখে ছিল প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের তৃপ্তি। কারো হাতে ব্যাগ, কারো কোলে বাচ্চা, কেউ আবার একা। ঈদ আনন্দ উপভোগ করতে যারা নাড়ির টানে ঢাকা ছেড়েছেন, সুখস্মৃতি নিয়ে তারা ফিরছেন কর্মস্থলে। দীর্ঘ এক বছর পর বাড়িতে গিয়ে বাবা মার সাথে ঈদ করতে পেরে আমরা অনেক খুশি। এবার ছুটিও বেশ ভালো পাইছিলাম, তো সবার সাথে দেখা হয়েছে, গেছি সবার কাছে, বেশ আনন্দ করছি। সকালের মতো বিকেলেও কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রায় প্রতিদিন চলছে 52 জোড়া ট্রেন। পরিবার সাথে একসাথে ঈদ করা, এটা তো হলো মানে ব্যক্তিগত আনন্দ, এটার তুলনা হয় না। গ্রামে আমার ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা সবার সাথে দেখা হয়েছে, এটা একটা আলাদা চমৎকার সম্মিলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে দূরপাল্লার বাস। ফিরতি যাত্রায় যানজট কিংবা টিকিট নিয়ে ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা। বাস ট্রেনের মতো নদী পথেও রয়েছে ঢাকা ফেরা মানুষের ভিড়। যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে প্রতিটি লঞ্চ। দাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।